মিসেস রয়, এতদিনে আপনার মতন ওই কচুরি পানা ভরাট হয়ে গিয়ে অন্য কিছু হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটা এত ভালো। আরেকটা জিনিস ছিল, সেটা ছিল হচ্ছে একটা ঝাঁকড়া জাম গাছ। ও সেটা কোথায় কেটে দিয়েছে জানেন? আমার মনে হয় কেউ সেই ঝাঁকড়া জাম গাছটার পাতাগুলো কেটে কেটে আপনার মতো হাফ ন্যাড়া করে ছেড়ে দিয়েছে। মিসেস রয়, প্লিজ ডোন্ট ইনসাল্ট, প্লিজ ডোন্ট ইনসাল্ট। আমি আপনাকে বলছি না, প্রমোটিং এর ব্যবসা ইজ ভেরি গুড বিজনেস, ভেরি গুড। এই আসার পথেই তো আমরা দেখলাম যে সবকিছু কিরম চেঞ্জ করে গেছে, কত বড় বড় বাড়ি হচ্ছে, আমরাও এখানে। আচ্ছা মিসেস রয়, চলুন না একবার খোঁজ করি আপনার ওই ল্যান্ডটার। দাঁড়ান না, খোঁজ করি তখন থেকে এক কথা বলে যাচ্ছেন কেন বলুন দেখিনি? বুঝতে তো পারছেন আমি খুঁজে পাচ্ছি না, সবসময় আপনার খালি ব্যবসা নিয়ে। আচ্ছা, ওই চায়ের দোকানটায় গেলে কিরকম হয়? গুড গুড গুড, আমারও ভীষণ চা খেতে ইচ্ছে করছে, চলুন চলুন। না না, আমি খাওয়ার জন্য বলছি না। তাহলে কিসের জন্য বলছেন? ওই যে লোকটাকে দেখা যাচ্ছে, আমি বরং ওকে গিয়ে একবার জিজ্ঞেস করি। কি, হোয়ার ইজ মাই জমি? আরে কি খুঁজছিস? নে নে নে, ভগবানের নাম করে জীবনের প্রথম ফোন কলটা করে ফেল। এই দাদা, বলছিলাম কি, মানে আমি তো ট্রেনিং এ আছি বাবু। হ্যাঁ তো বলছিলাম যে ফার্স্ট ফোনটা তুমি করো না, মানে আমি শুনি, তারপরে না হয়। বুঝতে পেরেছি, ভয় পাচ্ছিস? না ভয় পাওয়ার কিছু নেই, মানে কি হয় জানো তো, ফোনটা করলে পরে এমন ডিকশনারি ছেড়ে খিস্তি মারে না, অন্য প্রশ্নের ভাত উঠে আসবে তোর থেকে। তা আসবে উঠে, বমি করে বাইরে ফেলে দিবি। হ্যাঁ, তা সত্ত্বেও রেগুলার ফোন করবি আর রেগুলার খিস্তি শুনবি। আরে বাবা, খিস্তি করতে করতে দেখবি একদিন ওই খিস্তির ডিকশনারি শেষ হয়ে গেছে, আর তখনই ঠিক অ্যাপয়েন্টমেন্টটা করবি। যেই না অ্যাপয়েন্টমেন্ট করা, সঙ্গে সঙ্গে দেখবি একটা ল্যাপটপ, দামি মোবাইল, টাই, এই সমস্ত দেখে পার্টি ফাঁসবেই ফাঁসবে। সুতরাং ফোনটি লাগাও। ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ, রোদ আজকে যেন সব থেকে বড় সূর্যটা উঠেছে। উফ, একটু বসি এখানে। নো নো মিসেস রয়, আগে এখান থেকে জেনে নিন আপনার জমিটা কত। জমিটা গিয়ে বসলেই তো ভালো হয়। জমিতে গিয়ে বসবে? হ্যাঁ, খোঁচা মেরে কথা বলা হচ্ছে। নো নো নো, জমিটা একবার খুঁজে পাই, ওর ভেতরে আপনাকে খুঁচিয়ে যদি না আমি বসিয়ে দিয়েছি, তো আমার নাম সুভাষিনী নয়। মিসেস রয়, ডোন্ট ফাইট, টিম্যানকে জিজ্ঞেস করুন না। কি ম্যান? টিম্যান। টিম্যান? ও যে চা যিনি বানাচ্ছেন, কিছু বোঝে না ইংরেজি। কিছু করেছি ইংরেজি। এই যে দাদা, শুধুমাত্র স্যার আপনার জন্য একটা দারুণ হোম লোন এবং কার লোনের ব্যবস্থা করেছি। আরে এক কানে পুরোটা নিচ্ছিস কেন? আর একটা কান আছে তো, নে না। বাপ কিছু করেনি, বাপ তোলে খিস্তি মারছে। আর মারুক না, যা বলছে শোন শোন না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আমি আপনাকে পরে ফোন করে নেবো। আচ্ছা, আপনারা যার কথা বলছিলেন তিনি কি জমিদার ছিলেন? হ্যাঁ তো। আচ্ছা, ওনার একটা ছেলে সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিল? আপনি মানে তুমি? আমি না, আমি আপনি বলবো না, আমি 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 তুমি বলবো। হ্যাঁ, ও আরে বাবা রে বাবা, হ্যাঁ তুমি এত এত বড় হয়ে গেছো গো। লম্বায় না চড়ায় বনমালি কাকা, বয়সে গো বয়সে গো। আচ্ছা শোনো না, ওদিকটা বুঝলে, ওদিকটায় গিয়ে ওই মোড়ে বুঝলে, মোড় থেকে বাঁ দিকে যাবে, মোড় থেকে বাঁ দিকে গিয়ে ডান দিকে পরপর ওই, হ্যাঁ
চারখানা প্লট বাদ দিয়ে তারপরে তোমাদের জায়গা, যাও দেখো চিনতে পারবি না। আর টাকি তো সেটা কি নেই গো, কত পাল্টে গেছে। থ্যাংক ইউ, ঠিক চিনে নেবো, আবার আসবে এখানে। চল চল, থ্যাংক ইউ মিস্টার টি ম্যান, মানে বনো মালিক কাকা। চলুন চলুন, দাঁড়ান, ওরকম চলুন চলুন করে তাড়া দিলে তো আমি যাবো না। সবসময় মনে রাখবেন আপনি জমিদারের মেয়ের সঙ্গে চলেছেন, চলুন। বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, এই হচ্ছে আমার জমি। বড় বড় চোখ করে দেখুন, ফুটবলের মতো চোখ করে দেখুন, ইচ্ছে লাগে গড়াগড়ি দিন। আমি চিনি না, আমি এটাকে দ্বীপই বলতে চাইছি। এই যে চারিদিকে এত জমি, এসব তো আমার কাছে জলের মতো, মাঝখানে আমার জমি, আইল্যান্ড, দ্বীপ, দ্বীপ। একটা কথা বলছি, এত বড় একটা জমি আপনি এমনি এমনি ফেলে রেখেছেন, কিছু করছেন না? করবো, এবার এই বিচুটি পাতার হেলিঞ্চা শাকের চাষ করবো। দেখুন মিসেস রয়, আপনি এরকম ভাবে কথা বলবেন না, ডোন্ট ইনসাল্ট, আর এইসব তো বাজে কথা বলবেন না। দেখুন আমি আপনাকে একটা ভালো প্ল্যান দিতে চাই। আচ্ছা শুনুন, আপনার এই এই ল্যান্ডের দলিলটা কোথায়, পেপার্স কোথায়? এই মালটা হাতাবার তাল করছেন নাকি? আহা, ওরকম বলছেন কেন? না 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 না, আমার মাথায় একটা নতুন বিজনেস প্ল্যান এসেছে, জানেন তো, ওই যে আমরা এখানে আস্তে আস্তে দেখলাম বড় বড় কনস্ট্রাকশন হয়েছে বাইপাসের ধারে, সেখানে বাজার আছে, সিনেমা হল আছে, বড় বড় ফ্ল্যাট আছে, লক্ষ লক্ষ টাকার আমরা ব্যবসা করব, দেখবেন। কি হলো, কি করছেন? হ্যাঁ, বিচুটি পাতা মুখে ঘষে দিলে চিরবিরুনিটা থামবে। মিসেস রয়, এরকম আপনি আমাকে বারবার ইনসাল্ট করবেন না। দেখুন আমি আপনাকে কত লাখ লাখ রুপিস এর বিজনেস এর কথা বলছি, আপনি আমার বিজনেস, দেখুন এবার আমরা একদম হারবো না, উই উইল উইন। কি পেয়েছি, পেয়েছি কি এটা? দিস ইজ বিচুটি। মিসেস রয়, মিসেস রয় প্লিজ। আরে ছুটে পালিয়ে গেল, পাগলা সারে করলে তারা কেমন করে ঠেকাবো তাই। ওরে বাবা, আর পাচ্ছি না, কোথায় যে গেল মহিলা, না তখন যে বিচুটি পাতা নিয়ে আমাকে ভয় দেখালো, তারপরে কোথায় হারিয়ে গেছে, আমিও আর রাস্তা খুঁজে পাচ্ছি না। দ্যাট উম্যান ইজ ম্যাড। এবার কলকাতায় গিয়ে আমি আমি মিস্টার রয়কে বলবো একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে, একটা পাগলের ডাক্তার, তবে ও ঠিক হবে। রাজামশাই একটি বালিকা চাইলো, কোন বালিকা চাইলো, বালিকা চাইলো। আপনি কি পাগল হয়ে গেলেন না? এই মেয়েটা ভেল ভেলটা আমাদের পাড়ায় যাবি, দুধ মুড়ি খাবি। মিসেস রয়, বর আসবে এখনি, নিয়ে যাবে তখনই, দোল দোল দোলুনি, ন্যাড়া মাথায় চিরুনি। মিসেস রয় আমি একটু রাগ করছি না, শুনুন না, আপনি এই দোলনাটা কোথা থেকে পেলেন? এটা যে ট্যাকে করে নিয়ে আসেনি সে তো বুঝতেই পারছেন, এখানে কোনো আমার মতো বাচ্চা ছেলে কিংবা মেয়ে টাঙিয়ে দিয়েছে। ও আচ্ছা, তাহলে এটা আপনার নিজের নয়? তাহলে আমাকে একটু চড়তে দিন না, চড়বেন? হ্যাঁ আসুন আসুন আসুন, কি ভালো লাগবে দেখুন, বসুন বসুন, বলুন বলুন। ঠিক ঠিক, আপনি পেছন থেকে একটু আস্তে আস্তে ঠেলে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক, যেরকম সিনেমায় হয় না, সেই যে চোখের বালি সিনেমায় ঋতুপর্ণ ঘোষের ঐশ্বরিয়া রায় আর রাইমা সেন, আর গান 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 গান, কি যেন গানটা গিয়েছিল, ও পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, সেই চোখের দেখা প্রাণের ছোঁয়া সেই কি ভোলা যায়।
গল্প গাটা ভুল হলো? হ্যাঁ ভুল হয়েছে, তাই জন্য রঘুনাথ রেগে ধাক্কা লাগিয়ে দিয়েছে। সরি, সো সরি মিসেস রয়, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে মানে আপনার জমি আর আমার বুদ্ধি এই দুটো দিয়ে একটা প্ল্যান ভেবেছি। প্ল্যান? হ্যাঁ, এইবার যে ব্যবসাটা করব না, অনেক টাকা হবে। তারপরে জানেন তো, 10 তলা বাড়ির উপরে একটা বড় বারান্দা করব। সেই বারান্দায় আমরা এরকম একটা দোলনা দুলিয়ে দেবো, দুটো দোলনা। সেই দোলনায় আমরা দুলতে দুলতে মেঘের মধ্যে চলে যাবো, আবার ফিরে আসবো। মেঘের মধ্যে চলে যাবো, আবার ফিরে আসবো। ও মা, আমরা গান গাইবো চেঁচি চেঁচে, মেঘের কোলে দোলনা উঠেছে, বদলে গেছে ছুটি। এটা রবীন্দ্রনাথের গান, আপনি ভুল করলেন। আমি দিয়েছি, আমিও বানাতে পারি। এনিওয়ে শুনুন শুনুন শুনুন, আপনি রাজি তো? মানে আমার জমি আপনার বুদ্ধি। হ্যাঁ, রাজি। স্বপ্নের বাড়ি। ওই দেখো, আমি জানি জানি, রাত্রিবেলা আবার কিছু উষ্টুম দুষ্টুম খেয়ে ভুলভাল স্বপ্ন দেখেছো তুমি। পেট গরম হয়ে গেছে, ওই জন্য স্বপ্নের মধ্যে ছোট ছোট বাড়ি দেখতে শুরু করে দিয়েছি। কিচ্ছু জানো না, স্বপ্নেই স্বপ্নের বাড়ি দেখে জানো। তাই শোনো না, বলো না, শোনো না, তুমি একটু আন্টিকে বলো না গো, আমাদের জন্য একটা ছোট্ট ফ্ল্যাট দিতে বলো। কেন কেন, আরে ফ্ল্যাট দিতে যাবে কেন, আমার তো দিয়েছি তোমাকে ডাইভার্স কোয়ার্টার দিয়ে দিতে, তাই নি? আমাকে বেশি বোঝো জানো তো, সেই জন্য কোনো কথা পরিষ্কার বলা যায় না। আরে এটা এই তো এইখানে রয়েছে, আমি এখানের কথা বলছি না, ওই যে টাকি টাকি যেখানে মায়ের অনেক জমি, আর সেখানে আন্টি আর মা মিলে ফ্ল্যাট বাড়াচ্ছে কত কত। একটু বলো না, তোমার আমার জন্য একটা ছোট ফ্ল্যাট দিতে হবে। পাগলি, ওই ফ্ল্যাট আমাদের জন্য বানাচ্ছে নাকি? ও তো বানাচ্ছে লোকেদের জন্য, বিক্রি করা হবে। বিক্রি হোক না, কিন্তু সব কি বিক্রি হবে? তুমি যদি আগে থেকে আন্টির মাথায় দিয়ে দাও যে আন্টি ওই আঁকবার সময় না আমাদের দুজনের একটা ছোট্ট ফ্ল্যাট একটু সরিয়ে রাখলো। সরিয়ে রাখলো? তুমি তোমার মাকে বলো না গিয়ে যে আমাদের জন্য একটা ফ্ল্যাট সরিয়ে রাখতে, তোমার মায়েরও তো এর মধ্যে শেয়ার আছে। আছে তো, মায়েরই তো জমি, কিন্তু মা না এসব বোঝে টোঝে না জানো তো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওই আমি না হয় আন্টির সঙ্গে কথাটা বলে নেবো, তুমি পারবে না জানো। সেই ভালো সেই ভালো, তুমি এসব স্বপ্ন স্বপ্ন উষ্টুম ধুষ্টুম করে চলে পটিয়ে পাটিয়ে একটা সাইড করে দাও। ছোটা ঘর, স্বপ্নের বাড়ি, একটা একটা শোয়ার ঘর। শোয়ার ঘরটাতে না টিয়ে পাখি রঙের পর্দা থাকবে। টিয়ে পাখি রঙের পর্দা পর্দা, হ্যাঁ। আর যে বসার ঘরটা হবে, তাতে যে চেয়ারগুলো, তার ওই যে পিঠে দেওয়ার ঠেসান থাকে না, সেগুলো না বেশ আমি নিজের হাতে এঁকে সেলাই করে ওই কভার বানাবো। হ্যাঁ, সেগুলো রং নিশ্চয় লাল নীল হলদে সবজি। ঠিক ঠিক, লাল নীল। আর রান্নাঘরটা একটু ছোট হলে চলবে, কিন্তু একটা বড় বারান্দা থাকতে হবে, তাতে তো তুলসী গাছ থাকবেই, আর ধরো দোপাটি গাঁদা। আরেকটা এক্সট্রা ঘর, এক্সট্রা ঘর, কেন কেন এক্সট্রা ঘর কেন? চিরকাল বুঝি তুমি আর আমি দুজনে থাকবো, তিনজন হবো না। তিনজন কেন, তুমি বললে 4, 5, 6, 9, 10, 11, 12। এখন বুঝি আর পয়সার হিসেব আসছে না মাথায়, না অন্য সময় একটা আশকিরিম খেতে চাও, তার জন্য হাজার বার কোটা। বলছিলাম কি, একেই বলে কি জানো তো, গাছে কাঁঠাল গোবে তেল। আরে ম্যাডামরা আজ পর্যন্ত যে কাজ শুরু করেছে সেটা কখনো ঠিকঠাক করে উঠতে পেরেছে? নো নো নো, হারগিস দেবো না। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তোমাদের মাথায় কি যে বাবা কেরা চাপে। মিসেস রয়, আমাকে কেওড়া বলে ইনসাল্ট করলো। মেনে মেনে মেনে, কেওড়া নয়, কেওড়া বলেননি উনি, উনি বলছেন কেরা। কেরা ইজ এ টাইপ অফ কি বলবো, পোকা, পোকা। হ্যাঁ ইনসেক্টস। শুনুন শুনুন, এই প্রমোটিং করা আপনাদের কাজ না, দুজনে ডুববে, ভরা ডুবি হবে। কিরকম লোক, কিরকম অলক্ষণে কথা বলে সবসময়, নৌকোতে আমি পাই দিলুম না, তুমি এর মধ্যে ডুবে যাওয়ার কথা বললে। শোনো একটা কথা বলে যাচ্ছি, আমার ডুবি ভাসি তোমায় দেখতে হবে না, আমার বাবার দেওয়া জমির দলিল আমি তোমার কাছে এমনি রাখতে দিয়েছিল, এখন তুমি রেদা রাখা চলবে না, আমার দলিল আমার ফেরত দাও। আমি দেব না। কেন রে, দেখুন দেব না বললে হবে না, কিন্তু এটা ওর নামে, ওর বাবা ওকে দলিল দিয়ে গেছে, আপনি সেটা রেখে দিতে পারেন, ইটস ইললিগাল। বলো 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 সাহেব, জজ সাহেব, আর দূর কি ভুল ভাল বলছেন, আপনি ব্যারিস্টার তো। ও হ্যাঁ হ্যাঁ,
আসলে আপনি আমাকে জজ বলে ডাকেন তো ওটা আমার ডাক নাম হয়ে গেছে তাই বলুন না বলছি যে চুপ করে থাকবেন না কিছু বলুন তোমরা যে প্রমোটিং করবে টাকা পাবে কোথায় আমি নিজেকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করছি না 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 আপনি সলভেন্ট হবেন কেন মিসেস রয় এটা স্যার শুনুন আমি ইনসলভেন্ট ইনসলভেন্ট দেউলে দেউলে দেউলিয়া হয়ে যাবো ইতিমধ্যে আমরা দুটো ব্যাংকের সঙ্গে কথা বলেছি তারা বলে দিয়েছে যে আপনারা দলিল কনফেস করবেন আমরা টাকা দিয়ে দেবো ওটা মর্টগেজ হবে তোমরা যে প্রমোটিং করবে তোমরা জানো প্রমোটিং ইচ্ছে করলেই করা যায় না যে কেউ এলেবেলে গিয়ে প্রমোটিং করতে পারে না তার জন্য লাইসেন্স লাগে রেজিস্ট্রেশন করতে হয় মানে এটা জানা ছিল না আপনি এটা কি কথা বলেন না সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে একটা কথা বলবো মিসেস রায় আপনি বেশি ব্যাকাবেন না আর কোনোদিন সোজা হবে না